হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের অ্যাকচুয়ালি পাঠ্য বইয়ে একটি নতুন বিষয় অ্যাড করা হবে এ সেটা সিলেবাস কমিটি জানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কোন বিষয় তোমাদের পাঠ্য বইয়ে অ্যাড করা হবে এবং কোন কোন ক্লাসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করাতে যাতে বেল আইকোন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমাদের বিদ্যালয়ের পাঠ্য বইয়ে অ্যাকচুয়ালি কী বিষয়টি অ্যাড হচ্ছে সেটা তো বলবোই তার আগে বলে রাখি তোমরা জানো এখন এই মরণ কোভিডের যে ভাইরাস রয়েছে এই কোভিডের ভাইরাসের জন্য কিন্তু অনেকেই স্কুল যেতে পারছেন না অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এই ভাইরাস সম্বন্ধে কিন্তু প্রত্যেকের জানা দরকার এর অ্যাকচুয়ালি উপসর্গ কী রয়েছে লক্ষণ কী রয়েছে প্রতিকার কী রয়েছে এই সব সম্বন্ধে কিন্তু সকলের জানা দরকার সেই কারণেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর অ্যাকচুয়ালি নির্দেশ দিয়েছে যে স্কুলের যে পড়ুয়ারা রয়েছে তাদের পাঠ্য বইয়ে যেন একটি বিষয় ইনক্লুডেড করা হয় বা একটি বিষয় অ্যাড করা হয় সেই বিষয়টি হলো কোভিড ভাইরাস কোন কোন ক্লাসের পাঠ্য বইয়ে এই বিষয়টি ইনক্লুডেড হবে সেটা বলার আগেই পাঠ্য বইয়ে কী কী বিষয় থাকছে সেটা নিয়ে আলোচনা করি দেখো করোনা ভাইরাসের এখানে অ্যাকচুয়ালি উপসর্গ কি রয়েছে এর লক্ষণ কি রয়েছে এবং এটিকে কিভাবে নৈ নিয়ন্ত্রণ করা যায় এটি কিভাবে সংক্রমিত হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের এই অধ্যায়টি হবে এবং যেখানে এ তোমাদের সচেতন করা হবে যে কিভাবে তোমরা এখান থেকে এটাকে এড়াতে পারো এবং এটাকে উপেক্ষা করে চলতে পারো কারণ এটা কিছুটা সংক্রমণ এর কম হলেও কিন্তু এর প্রভাব পুরোপুরি এই আমাদের রাজ্য থেকে বা আমাদের দেশ থেকে বা পৃথিবী থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি সেই কারণে এই লক্ষণ সম্পর্কে সমস্ত পড়ুয়াদের এর থাকা দরকার এবং এই এই সম্পর্কে যাতে তারা জেনে নিজেরা সচেতন হতে পারে এবং তাদের আশেপাশে যারা রয়েছে তারা যাতে তাদেরও সংক্র সচেতন করতে পারে সেই কারণেই কিন্তু ও স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ দিয়েছে সিলেবাস কমিটিকে যাতে সিলেবাসের অন্তর্গত নতুন শিক্ষাবর্ষে করোনা ভাইরাসের এই বিষয়টি ই উল্লেখ করা থাকে বা অ্যাড করা হয় এই ভাইরাসের অধ্যায়টি বা বিষয়টি কোন কোন ক্লাসের বইয়ে পাঠ্য বইয়ে এ অ্যাড করা হবে এ ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো সপ্তম শ্রেণীতে যারা পড়ছো এবং একাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমাদের পাঠ্য বইয়ে এই যে করোনা করোনার বিষয়টি কিন্তু ও ইনক্লুডেড করা হবে যেরকমভাবে ছবির মাধ্যমে অন্যান্য জায়গায় বার্তা প্রেরণ করা হয়েছে সেই রকমভাবে কিন্তু ছবির মাধ্যমে এবং পুরো ব্যাপারটাকে গুছিয়ে পাঠ্য বইতে দেওয়া হবে যাতে তোমাদের খুব সহজেই বুঝতে সুবিধা হয় যেরকম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে অল্প পরিসর অল্পভাবে যাতে তারা সচেতন হতে পারে সংক্রমণের পদ্ধতি জানতে পারে মানে যে যে বিষয়গুলো তোমাদের বললাম সেই সেই বিষয়গুলো দেওয়া থাকবে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কি দেয়া থাকবে হোম আইসোলেশন কী কোয়ারেন্টাইন কী চিকিৎসা কী রয়েছে এর এবং মহামারীর কিভাবে নিচ্ছে এই সমস্ত বিষয় তোমাদেরকে বলা হবে আর সিলেবাস কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করেই তারপরে সেটাকে অন্তর্ভুক্ত করবে বইতে আর তোমরা সকলেই জানো যে কোভিডের প্রভাব কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু পুরোপুরি একদম বিলুপ্ত হয়ে যায়নি আমাদের পৃথিবী থেকে সেই কারণে এর সম্বন্ধে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু রীতিমতো বিভিন্নভাবে প্রচার করেছে সতর্কতা দিয়েছে কিন্তু পড়ুয়াদের ইতিমধ্যে এ যদি যদি পাঠ্য বইতে থাকে তাহলে পড়ুয়ারা খুব ভালো করে তোমরা পড়বে আগ্রহের সাথে নিজেরা সচেতন হবে এবং তোমাদের পারস্পার্শ্বিক যারা রয়েছে তাদেরকেও সচেতন করতে তোমরা সাহায্য করবে এ সেই কারণে কিন্তু পাঠ্য বই এটাকে ইনক্লুডেড করা হয়েছে এবং শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বইয়ের রূপকার কিন্তু দীপন বসু এই বিষয়ে জানিয়েছেন যে আমাদের নিত্য নতুন সঙ্গী হয়ে কিন্তু এই কোভিড ভাইরাস থাকবে অল্প পরিসর হলেও সেই কারণে এ বিষয়ে এ পড়ুয়াদের সতর্ক হওয়া একান্তই প্রয়োজন আর প্রতিটি বিষয়ে যেরকম অন্যান্য রোগ রয়েছে সেই রোগের লক্ষণ প্রতিকার উপসর্গ এই সমস্ত বিষয় যেরকম পাঠ্য বইয়ে তুলে ধরা হয় সেরকমভাবে এই বিষয়টিও পাঠ্য বয়ে তুলে পড়ুয়াদের সচেতন করা একান্তই প্রয়োজন এটি তিনি বলেন তো এখানে আমি বলে রাখি তোমরা যারা নতুন শিক্ষাবর্ষে প্রবেশ করবে করেছ তোমাদের পাঠ্যবইয়ে কিন্তু এই বিষয়গুলো ইনক্লুডেড থাকবে তো এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগছে বা এই বিষয়ে যে নতুন একটি বিষয় তোমাদের এর পাঠ্যবইয়ের অন্তর্গত হচ্ছে কোভিড ভাইরাসের সম্বন্ধে তো তোমাদের এই বিষয়টা সম্বন্ধে কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই টেক কেয়ার বাই